ব্রিজে একটা বিচ সমড়েরো বিচ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ম্যারাথনের একটা সুন্দর বিচে কিছুক্ষণ সময় কাটাতে। সার্চ করতেই দেখালো সমড়েরো বিচ, বেশ ওখানেই পাড়ি দিলাম। বিচ সমড়েরো বিচ, যখন আমি সার্চ করেছিলাম বেস্ট বিচ ইন ম্যারাথন তো এটা আমাকে দেখিয়েছিল সমড়েরো বিচ। জলটা অনেকটাই লো লেভেলে কিন্তু কাছেই বেশ গভীর জলটা। সূর্য উঁকি দিচ্ছে মাঝ গগনে, তাই বেশিক্ষণ বিচে বসতে পারিনি। জানেন তো ট্রপিক অফ ক্যান্সার পেরিয়েছে এই ফ্লোরিডার ওপর দিয়েই, গ্রীষ্মকালে গরমটা এখানে বেশ ভালো পড়ে। গাড়িতে বসে তাই বেরিয়ে পড়লাম আরও একটা আইল্যান্ড আর কিতে এক্সপ্লোর করতে। চলুন দেখে আসি ছোট্ট ছোট্ট আইল্যান্ডগুলো ব্রিজ দিয়ে কি সুন্দরভাবে কানেক্ট হয়েছে। তারপরে তোমার ওই লংকি স্টেট রিক্রিয়েশনাল এরিয়া। ও নো, পৌঁছে গেলাম লংকি স্টেট পার্ক। দেখা যাক কি কি আছে এখানে। কি কি আছে এখানে? ম্যানগ্রোভ স্ব্যাম্প, সল্ট প্যান, হার্ডউড হ্যামক আর কোস্টাল বার্ম, দ্য 1.1 মাইল লুপ ট্রেল। চলো এটা ছোটই আছে, একটাই হাঁটা হয়ে যাবে, তাহলে সব হজম হয়ে যাবে। খাবার দাবার আইসাবাস, এটা খুব ছাউনি দেওয়া সুন্দর। এটা লং, এটা লংকি, এটা হচ্ছে লংকি তো লংকি। এই এখানে কিছু এই ফল ধরেছে, খাবে? এখানে কিছু আছে, এই দেখো স্পাইডার আছে, গোল্ড অর্ব স্পাইডার। দ্য কালারফুল স্পাইডার প্রোডিউসেস স্ট্রং ওয়েবস অফ আ হাই কোয়ালিটি সিল্ক, বুঝেছ? কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই ফল আছে এখানে, এগুলো কাছো না, দেখতে পাচ্ছ? ওই দেখো, এই সবাই
এটা সবেদার মতো কালার। সবেদা 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 অনেক বড়। ট্রেলটি মিশেছে সমুদ্রে গিয়ে। ট্রেলটি শুরু করলে আস্তে আস্তে এলিভেশনের ডিফারেন্সটা বোঝা যায়। আর এই এলিভেশন ডিফারেন্সটি সৃষ্টি করেছে বিভিন্ন ধরনের গাছ ও দেখতে পাওয়া যায় নানান ধরনের পাখি। এই অঞ্চলে গাছের অদ্ভুতভাবে পরিবর্তন দেখা গেল। ক্যানোপিটা হঠাৎ করে অদৃশ্য হয়ে সামনে চলে এলো টাইডাল ব্যারেন বা সল্ট প্যান, আর যার জন্য সৃষ্টি হয়েছে এই ম্যানগ্রোভের। লোক একটু বেশি রং চায় লোকজন। আচ্ছা আমরা এখানে কোথায় যাচ্ছি? কোথায় আদৌ কি এখানে কিছু আছে? একটা লোককেও আমি দেখতে পাচ্ছি না। ও নো, উই রিচড অ্যানাদার আইল্যান্ড। দিস ইজ কি নিউ কি সবিতাস কি নেম? ডক্টর সবিতা সবিতাস কি কইরে কাতর ইয়া কইরে লেখ। Ha ha ha!